এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের 26তম পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কোলেস্ক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। কোলেস্ক এর আগের পর্বে আমরা বলেছিলাম যে কোলেস্ক যে কাজটি করে সেটি হচ্ছে যে সে একাধিক প্যারামিটারকে সাপোর্ট করে এবং সেই প্যারামিটারগুলোর মাঝে প্রথম যেই নাল ছাড়া বা নট নাল ভ্যালুটি আছে সেই ভ্যালুটিকেই সে রিটার্ন করে। তো যদিও আমরা এর আগের পর্বে কোলেস্ক নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম এবং কোলেস্কের সিনট্যাক্সটা দেখিয়েছিলাম, কোলেস্কের সিনট্যাক্সটা ছিল এরকম যে সিলেক্ট কলাম দেন হচ্ছে কোলেস্ক দিয়ে ব্রেকেটের মাঝে আমি যেই কলাম নেমগুলো প্যারামিটার হিসেবে দিব সে সেই কলামগুলোকে চেক করবে যে সেগুলো নাল আছে কি না, এবং প্রথম যেই নট নাল কলামটি আছে তার ভ্যালুকে সে রিটার্ন করবে। তো এটা ছিল থিওরিটিক্যাল কিছু কথা, আমরা প্র্যাকটিক্যালি দেখি এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেমন ধরুন আমি নেম নামে একটি নতুন টেবিল ক্রিয়েট করছি এবং সেখানে চারটি কলাম অ্যাড করছি, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড মিডল নেম। তো আমার প্রথম রেকর্ডটিতে যা আছে যে এখানে ফার্স্ট নেম হিসেবে মেহেদি দেয়া আছে, বাট লাস্ট নেম আর মিডল নেম দুইটা কিন্তু নাল। এবং দুই নম্বর রেকর্ডটিতে দেখছি যে ফার্স্ট নেম নাল দেয়া আছে এবং লাস্ট নেম হিসেবে হাসান দেয়া আছে, বাট মিডল নেম নেই। তিন নম্বরটিতে দেখছি যে সবগুলোই দেয়া আছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এবং চার নম্বরটিতে দেখছি যে ফার্স্ট নেম নাল, লাস্ট নেম নাল এবং মিডল নেম হচ্ছে এনামুল। সো কোলেস্কের মাধ্যমে আমরা যদি চেক করি যে প্রথম নট নাল কোন ভ্যালুটি এই তিনটি কলামের মধ্যে, ফার্স্ট নেম, লাস্ট নেম আর মিডল নেম, তার মধ্যে প্রথম যেই নট নাল ভ্যালুটি আছে সেটিকে রিটার্ন করো, তাহলে প্রথম রোয়ের ক্ষেত্রে সে যেহেতু ফার্স্ট নেম হিসেবে মেহেদি দেয়া আছে সে ফার্স্ট নেম হিসেবে মেহেদিকে দেখাচ্ছে, এবং দ্বিতীয় রোয়ের ক্ষেত্রে প্রথম ফার্স্ট নেমকে চেক করে দেখলো যে না এটা নাল, এবং দ্বিতীয় কলামটিকে, দ্যাট মিন্স লাস্ট নেম কলামটিকে চেক করে দেখলো যে এটার মাঝে ভ্যালু আছে, সো সে এই ভ্যালুটাকে রিটার্ন করলো। থার্ড রোয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে থার্ড রেকর্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে ফার্স্ট নেম হিসেবে সে একটি ভ্যালু পাইছে, এটা নাল না, তাই সে প্রথম ভ্যালুটিকেই রিটার্ন করছে। এবং চতুর্থ রোয়ের ক্ষেত্রে বা চতুর্থ রেকর্ডটিতে আমরা দেখছি যে তার ফার্স্ট নেম নেই, লাস্ট নেম নেই এবং মিডল নেম তিন নম্বর কলামটিতে তার ভ্যালু আছে, তাই সে সেই তিন নম্বর কলামটিকেই দেখাচ্ছে। তো এইভাবে কোলেস্কের মাধ্যমে আমরা মাল্টিপল প্যারামিটারকে নট নাল চেক দিতে পারি, এবং ফার্স্ট যে কয়টি প্যারামিটার দিব সেই কয়টি প্যারামিটারের মাঝে প্রথম যেই নট নাল ভ্যালুটি আছে সেটাকে রিটার্ন করবে। তো আমরা কোয়ারির মাধ্যমে এটাকে দেখতে পারি এইভাবে যে সিলেক্ট স্টার ফ্রম নেমস, এটাকে যদি আমরা রান করি তাহলে দেখছি যে আমার নেমের মাঝে যে রেকর্ডগুলো ছিল সেগুলো আসতেছে। আর এটাকে কোলেস্কের মাধ্যমে এভাবে নিতে পারি যে সিলেক্ট আইডি, সিলেক্ট আইডি দেন কোলেস্ক, আমি চেক করব প্রথমত ফার্স্ট নেম, ফার্স্ট নেম দেন লাস্ট নেম অ্যান্ড ফাইনালি এমআইডব্লিউএল মিডল নেম, এবং যে ভ্যালুটিকে সে পাবে তাকে সে নেম হিসেবে অ্যালিয়াস করবে বা নেম হিসেবে দেখাবে, এবং সিলেক্ট করবে নেমস টেবিল থেকে। তো এই কোয়ারির মাধ্যমে আমরা যেটা বলছি যে কোলেস্ট ফাংশনের মাধ্যমে আমি ওকে চেক করতে বলছি যে প্রথম কলামটিতে কোনো ভ্যালু আছে কি না সেটা চেক করো, যদি থাকে তাহলে রিটার্ন করো। সো প্রথমের ভ্যালু, প্রথমের রেকর্ডটিতে সে দেখছে যে হ্যাঁ এই ফার্স্ট নেমে ভ্যালু আছে, তাই সে এটাকে রিটার্ন করে দিল। দেন দ্বিতীয় রেকর্ডটির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সে প্রথমে চেক করবে যে ফার্স্ট নেম আছে কি না, ফার্স্ট নেম নাল, তাই সে প্রথমে যে ভ্যালুটি তাকে ইগনোর করলো,
এবং সেকেন্ড প্যারামিটারটিকে দেখলো যে লাস্ট নেম আছে কিনা, দেন সে লাস্ট নেমটাকে পেলো এবং হাসানকে রিটার্ন করলো। এবং তিন নম্বরটির ক্ষেত্রে আমরা দেখছি যে প্রথমে সে চেক করতেছে যে ফার্স্ট নেম আছে কিনা, যেহেতু এখানে তিনটি কলামে ভ্যালু আছে এবং প্রথম কলামটিতেই সে ভ্যালু পেয়ে গেছে, তাই সে প্রথমটিকেই রিটার্ন করে দিবে এবং পরেরগুলোকে চেক করার বা পরেরগুলোকে দেখাবে না, প্রথমটিকেই দেখিয়ে দিবে বা রিটার্ন করে দিবে। এবং চার নম্বরটিতে দেখছি যে প্রথমটিতে সে ফার্স্ট নেমকে চেক করছে এবং ভ্যালু পায়নি, দেন লাস্ট নেমকে চেক করছে ভ্যালু পায়নি, এবং ফাইনালি মিডল নেমকে চেক করছে তিন নম্বর কলামটিকে এবং সে ভ্যালু পাওয়ার সাথে সাথে ভ্যালুটিকে রিটার্ন করছে। তো এইভাবে আমরা কোলেস ফাংশনের মাধ্যমে বিভিন্ন একাধিক কন্ডিশন সেট করে বা একাধিক কলামের মাঝে নট নালকে চেক দিতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলোকে পেতে পারি। তো আশা করি যে কোলেস সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। আগামী পর্বে আমরা কেস নিয়ে আরও একটু আলোচনা করব, যেহেতু গত পর্বে পর্ব নাম্বার 25-এ আমরা কেস নিয়ে খুব একটা ব্রিফলি আলোচনা করতে পারিনি, তাই আগামী পর্বে আমরা কেস নিয়ে কেস স্টেটমেন্ট নিয়ে ইনশাল্লাহ একটু ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব এবং ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।